আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমি বলছি আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং যারা বিজনেসটা করি এবং যারা নতুন আছি প্রত্যেকের জন্য আমি মনে করি এই বিষয়টা জানাটা অত্যন্ত জরুরি একজন নতুন ব্যক্তি সিস্টেমে জয়েন করার পরেই প্রথম মাসে সে কত টাকা ইনকাম নিবে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে না এখন থেকে চাইলে আপনি নিজে বলে দিতে পারবেন এই বিষয়টা আজকে শিখব তো সম্মানিত প্রিয় লিডার যারা এখানে একেবারে নতুন আছেন আপনারা প্রত্যেকেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আমি ভিডিও দিচ্ছি যাতে আপনি ব্যক্তিটা এই চ্যানেলের মাধ্যমে নিজেকে তৈরি করতে পারেন শিখতে পারেন ডিএক্সএন বিজনেস থেকে ভালো পজিশন অর্জন করতে পারেন এজন্য জন্য সাবস্ক্রাইব করতে হবে সম্মানিত প্রিয় লিডার এখন হচ্ছে যখন কোনো ব্যক্তি নতুন চালু করে বিশেষ করে যারা মিডিল ইস্ট আছেন বাংলাদেশে আছেন অবশ্যই বলতেছি পরে যারা মিডল ইস্ট আছেন একশো পয়েন্ট নিয়ে জয়েন করতে হয় একশো পিবি পিবি মানে কি পয়েন্ট ভ্যালু রাইট একটু বিষয়টা বোঝার চেষ্টা করবেন কারণ একটু মন থেকে বুঝতে হবে যদি মন থেকে বোঝেন তাহলে আমার ক্যালকুলেশনটা আপনার মাথায় ধরবে নাহলে ধরবে না একেবারে ইজি এবং সিম্পল ওকে তো নর্মালি আমরা জানি কি কোনো ব্যক্তি যদি কার্ড অ্যাক্টিভ করতে চায় তাকে ফার্স্ট টাইম একশো পিবির প্রোডাক্ট মেনটেন করতে হয় রাইট কিনা একশো পিভি মানে একশো পয়েন্ট পিবিটা কোথায় থেকে আসে প্রত্যেকটা প্রোডাক্টের একটা পয়েন্ট থাকে ওই পিবি যখন একশো পিভি হয়ে যায় তখনই আপনার আইডি কার্ড অ্যাক্টিভ হয়ে যায় এটা একেবারে ক্লিয়ার ওকে এখন মনে করেন একশো পিভি হয়ে গেছে অনেকে চিন্তা করি যে একশো পিবিতে অনেকেই অনেক জায়গায় দেখি সিক্স পারসেন্ট বোনাস দেয় এটা তো সত্য অবশ্যই একশো পার্সেন্ট একশো পিবিতে সিক্স পার্সেন্ট বোনাস দেয় অনেকে কি করে সিক্স ইন্টু হান্ড্রেড দেয় হান্ড্রেড দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসে সেই মনে করে সেটি এমন আমার অ্যামাউন্ট আসলে বিষয়টা এমন না শুরুতে বলি আপনাকে আগে বুঝতে হবে ডিএক্সএন ইনকাম দেয় এস বি থেকে এস বি মানে কি সেলস ভ্যালু পিবি মানে পয়েন্ট ভ্যালু পিবি পিবি পর স্ট্যাটাস আপনি পজিশনের জন্য পিবিটা কাজে আসবে আর এসবি এসবিটা কাজে আসবে কি বোনাসের জন্য বোনাস ক্যালকুলেশন করার জন্য তো ওকে তো কিভাবে বুঝবো যে 100 তে কত পিবি 100 পিবি তে কত টাকা বোনাস আসে মাসের শুরুতেই মানে আপনি নতুন শুরু করেছেন অথবা আপনার টিমে কেউ না নতুন ফার্স্ট টাইম কার্ড অ্যাক্টিভ করতেছে তাহলে আপনি নিজেই তাকে বলে দিতে পারবেন যে ভাই আগামী মাসে আপনার এই পরিমাণ ইনকাম আসতে পারে ওকে চলে আসি ওকে তাহলে এখন বিষয়টা হচ্ছে যখন যখন আমরা প্রোডাক্ট পার্সেস করতে চাই প্রোডাক্ট পার্সেস করতে যাই কোনো অফিসে সেখানে একটা ফ্রাইড লিস্ট থাকে তো ফ্রাইড লিস্টের মধ্যে কয়েকটা অপশন থাকবে দেখেন আর পি ডিপি পিবি এসবি এই চারটা অপশন থাকে রাইট আমি আপনি কোনটা ফলো করি পিবি এবং আর ডিপি দাম এবং এস পিবি এই দুইটা ফলো করে প্রোডাক্টটা নেয় কিন্তু পাশে দেখবেন এসবি একটা অপশন আছে এসবি আপনার টুথপেস্টে কত এসবি মনে করেন সাবানের কত এসবি প্রত্যেকটা এসবি লেখা আছে রাইট প্রাইস লিস্টের মধ্যে ঠিক যখনই কোনো ব্যক্তি একশো পয়েন্টের প্রোডাক্ট পার্চেস করে যখন আপনাকে একটা বিল দেওয়া হয় সেম ব্ল্যাক বিল দেখেন এখানে স্ক্রিনে দেখতেছেন এখানে একটা বিল এখানে কিছু অপশন দেখেন এক জায়গায় প্রোডাক্টের দাম দেওয়া আছে আরেক জায়গায় পিবিটা দেওয়া আছে কত পিবি এখানে আরেক জায়গায় দেখেন এস বিটা দেওয়া আছে এ এস বি দেখেন টোটাল এস বি এখানে কত একশো পিবি করার জন্য টোটাল এস কত আপনারা নিজেরাই দেখতেছেন ওকে এখন আসেন এভারেজে একটা ক্যালকুলেশন করব তো নরমালি যারা মিডল ইস্টে আছেন একশো পিবিতে তে একশো পিবি এস বি নরমালি যদি বলি মনে করেন চল্লিশ এস বি ধরি হ্যাঁ চল্লিশ এস বি হয় নরমালি যদি কফি নিয়ে কার্ড অ্যাক্টিভ করতে চান তাহলে এসবি টা একটু বেশি হয় আর যদি অন্য অন্য প্রোডাক্ট গুলো নেন তা অনেক সময় কি আপনার এস বি একশো পিবি প্রডাক্ট পার্সেস করার কারণে এসবি হচ্ছে আপনার চল্লিশ এতটুকু ক্লিয়ার তাহলে সামনে বাড়া যায় এখন নর্মালি যদি হিসাব করেন একজন ব্যক্তি একশো প্রডাক্ট একশো পয়েন্টের প্রোডাক্ট পাঁচ করার কারণে সে এস বি পেল চল্লিশ এখন বর্তমানে সে আছে কত সিক্স পার্সেন্ট এখন সিক্স ইন্টু এই চল্লিশ দিয়ে আপনাকে গুণ দিতে হবে সিক্স ইন্টু চল্লিশ ওকে আমি আমার স্ক্রিনে চলে গেলাম আপনারা চাইলে নিজেরা ঠিক সেম লাইক ট্রাই করেন এখন থেকে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে না

টু হচ্ছে কি জানেন ডলার এখন আপনি কোন দেশে আছেন যদি আরব থাকেন তাহলে আপনাকে কি করতে হবে ডিএক্স বোনাস অলরেডি ডিগ্লা করা হয়ে গেছে আপনার দুই ডলার টু ডলার আপনার বোনাস চলে আসে এখন আপনি যদি বাহারাইন থাকেন বাহারাই ডলার টু বাহারাইন এর আপনাকে কনভার্ট করতে হবে ওকে আপনারা প্রত্যেকে গুগলে গিয়ে লিখবেন কি বাহারাইন ডলার টু দিনার যারা আছেন অন্য অন্য দেশে যেমন সৌদি আরব ডলার টু দিন রিয়েল যে যে দেশে আছেন ওইটা লিখে চার্জ করবেন চার্জ করলে এখানে আপনাকে দেখাবে এখানে কি এক ডলার সমান সমান কত থ্রি সেভেন সিক্স এতটুকু নিবেন থ্রি সেভেন সিক্স ঠিক সেম চলে যাব কোথায় এখানে ক্যালকুলেটারে দেখেন টু পয়েন্ট ফোর এটা হচ্ছে আপনার সিক্স পার্সেন্টের বোনাস রাইট ইন্টু থ্রি সেভেন সিক্স কত আসতেছে এখানে আসতেছে নাইন জিরো টু পয়েন্ট ফোর এর মানি নয় টাকা বোনাস আসতেছে আপনার বাহরাইনের বার বোনাস হচ্ছে যারা বাং বারাইনে আছেন নাইন হান্ড্রেড ফিল্ডস আপনার সিক্স পার্সেন্ট বোনাস তাহলে যদি নাইন হান্ড্রেড এই বোনাসটা যদি বাংলা ক্যালকুলেশন করি যেহেতু বাংলাদেশে আমরা একটু হিসাব করে দেখি না এখন বার রেট যদি বলি টু এইট সিক্স দুইশো টাকা মনে করেন টু টাকা বাংলা তাহলে সিক্স পার্সেন্টে আপনারা এই বোনাসটা নিতে পারেন সম্মানিত প্রি লিডার এখন আপনি ডিএক্সিনে শুরু করলেন একশো পিবি নিয়ে হতে পারে আপনি দুইশো পয়েন্ট নিয়ে শুরু করলেন হয়তো আপনি তিনশো পিবি নিয়ে জয়েন করলেন তাহলে কি হবে যদি দুইশো পিবি নিয়ে করেন এটা ডবল হয়ে যাবে যদি তিনশো বিনিয়োগ করেন এটা এই ইনকামটা তিন ডবল হয়ে যাবে তাহলে আপনারা চাইলে এখন থেকে এইভাবে আপনার বোনাসটা ক্যালকুলেশন করতে পারেন রাইট যারা বাংলাদেশে আছেন যারা বাংলাদেশে আছেন সেটা কিভাবে ক্যালকুলেশন করাবেন স্ক্রিনটা ফলো করেন আমি আবারও দেখাচ্ছি বাংলাদেশ থেকে যখন কোনো ব্যক্তি প্রোডাক্টটা কিনে তেরোশো পিবি করে নর্মালি তাকে একটা বিল ফেভার দেওয়া হয় ঠিক সিম লাইক তেরোশো পিবি পাশে দেখুন কি একটা এসবি আছে হ্যাঁ রাইট এসবি এখানে ডাবল টু মানে দুই হাজার দুইশো পঁচাশি তো এটা হচ্ছে এস বি চলে যাবেন কোথায় আপনার ক্যালকুলেটারে ওকে আমি এখানে লিখে নিলাম তাহলে যে ব্যক্তি নতুন জয়েন করেছে সেহেতু অবশ্যই সিক্স পার্সেন্ট ইন্টু সিক্স তাহলে কত টাকা আসতেছে একশো সাতত্রিশ টাকা ওকে একশো সাঁত্রিশ টাকার সে হচ্ছে এটা হচ্ছে তার মেইন বোনাস যেহেতু বাংলাদেশে টেন পার্সেন্ট ব্যাড আছে মাইনাস টেন তাহলে টেন পারসেন্ট ব্যাড কাটার পরে তার অ্যামাউন্ট আসতেছে একশো টাকা তাহলে আপনার মোবাইলে মাস শেষে সাত তারিখ আট তারিখ যখনই বোনাসটা আসে একশো তেইশ টাকা মোবাইলে মেসেজটা চলে আসবে তো দু এক টাকা আগে পিছু হতে পারে কিন্তু এখানে একটা বিষয় কি যে গার্লফ্রের মতো যে ডলারের হিসাবটা যেভাবে ডলার থেকে কনভার্ট করতে হয় বিষয়টা প্রয়োজন হয় না এইভাবে মিলিয়ে দেখেন আপনার মাস শেষে যে বোনাসটা আসতেছে তাদের কিন্তু একুড়ে চলে আসতেছে বিশেষ করে যারা একবারে বিগিনার আছেন নতুন এবং যখন আপনি স্টার অ্যাজেন রবি ডায়মন্ড হবেন তখন হিসাবটা একটু অন্যরকম তো বেসিক এইভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন ধন্যবাদ সবাইকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে বাংলাদেশ এবং গালফে কিভাবে বোনাসটা পেতে পারেন আপনারা আপনাদের অবস্থান থেকে সিক্স পার্সেন্ট অনলি অনেকেই বুঝতে পেরেছেন এবং অন্যান্য যে স্টার অ্যাবভ যে ইনকামটা আসে সেটা ভিন্ন প্লান সেটা অনেক বড় হয়ে যাবে অনেকেই এখানে বুঝবেন না সেটা সরাসরি হলে আরো বেটার হবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম